Welcome back again. This is Incident X. Assalamualaikum, shabai ke. Aaj ke game dekhbo, seta hocche Farmer's Life. Tutorial thakbe old age. Old age na young age. Tutorial thakbe okay. So Farmer's Life ekti new series game jara itimodhe gas station simulator dekhen tader jonno ottonto anonder sathe janacchi this is a brand new game but still eta ekta early access may 1945 sal really great game I hope ki bole what Here we go. So welcome to Farmer's Life. Selected a day. But I think AJ Likar Pora Pasha Pashije AJ Pokpok Kutis at a local Gola. I hope it a Kofkora Jai silent. Okay. Okay. ওকে সো এখানে যেটা বেসিক কন্ট্রোল ছিল যার কারণে একটু আরেকটু ফাস্ট দরকার মাউস সেন্সিটিভিটি বেসিক কন্ট্রোল ছিল যার কারণে এই জিনিসগুলো দেখাচ্ছিল গ্রাফিক্স অস্থির গ্রাফিক্স ভাই একবার অস্থির গ্রাফিক্স মানে সেই লাগতেছে গ্রাফিক্সটা বিশেষ করে মাউস সেন্সিটিভিটি কোথায় বাড়ায় মাউস ড্র ডিস্টেন্স হাই আলট্রা হাই ফাইন মাস্টার ফিল্ম কন্ট্রোল Key binding 150 আচ্ছা ট্যাব তিনটা লাঠি ইনভেন্টরি যেহেতু আছে তিনটা 1.5 out of 60 equipped. Okay, nice. M dile map, J dile journal. So, map take the map. Sleep here and now J the journal. Okay, nice. Dakan nai. Apato to back. Katigula ke chukai. Take any lam. আচ্ছা এটার নাম হচ্ছে
ক্যাসিমির ক্যাসিমির হাঙ্গার ওকে খাইতে দিতে হবে। খেয়ে ফেলি অ্যাপেলগুলি, কনজিউম কনজিউম। এই যে এখানে ফুড এখন কিন্তু ফুল, তার মানে আমার ফুড ফুল। সো ক্লোজ, এবার পিক আপ দিলাম, পানি ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে কনজিউম। আউ, ওকে, লিড দ্য হর্স টু দ্য প্লো। আমি একটা জিনিস উল্লেখ করব সবার উদ্দেশ্যে, গেমের যে গ্রাফিক্স যদিও মানে ট্রিপল এ টাইপের যে গেমগুলো ওইগুলোর একটা স্টাইল থাকে, বাট এই গেমের গ্রাফিক্সটাতে আমি না মানে এই টাইপের গ্রাফিক্স আমি মনে করব, আমি কিন্তু আলট্রা দিয়েছিল, আলট্রাতে যেটা হয়, আলট্রা আমি যদি আবার আলট্রা দিই, লাইক যদি দেখাই আলট্রাতে কী হয় ভিজুয়ালে, যদি আমি ভিজুয়াল কোয়ালিটি, ও সরি, ভিজুয়াল কোয়ালিটি হাই হাই, এখানে থাকবে ভেরি হাই অ্যান্ড আলট্রা। সো ওয়েন আই সেট টু দ্য আলট্রা দ্যাট, এখানে দেখেন পুরা ঘাস কিন্তু প্রচুর, মানে প্রচুর ঘাস হয়ে গেছে, এবং এটা কিন্তু প্রচণ্ড বিশ মানে ইয়া মানে এটা কী বলবো মানে ক্লিয়ার। সো এটা আমার জায়গা থেকে আমি মনে হয় এটা আলট্রা না দিয়ে শুধু হাই দেয় বেটার। এখন দেখেন ঘাস কিন্তু কমে গেছে, একটু স্মুথ হয়ে গেছে, কারণ আলট্রাটা একবারেই অনেক বেশি পারফরমেন্সের জন্য। আচ্ছা, একে ফলো করতে হবে আই থিঙ্ক, কারণ এ আবার পিছিয়ে পিছিয়ে আসতেছে, দেখা যাক কই যায়। এখানে দাঁড়ালো কেন, তার মানে এদিকে দেখাচ্ছে, এখানটা কুকুর থাকলে আই থিঙ্ক বেটার হতো এই জিনিসটা না দিয়ে। ইট ইউ ওপেন, ওয়াও, এনিমেল স্টেট নট হাংরি ইয়েট, সো টেক এনিমেল আউট এফ, এটাকে বাইর করি। আসো চান্দু, কানেক্ট দ্য হর্স টু দ্য প্লো, ইটস ইন দ্য বার্ন, বার্নের মধ্যে একটা প্লো আছে, সো বার্নটা কোথায়, বার্নটা এদিকে। দাদাটা খুলি, তার মানে আমি বসে আছি, ওকে নাইস। এই কি শুয়ে পড়লো, তাহলে প্লো করতে হবে, প্লোটা দেখি কোন দিক যায়। মজার মজার, অনেক মজার, একদম ডিফারেন্ট। আমি তো ভাই গ্রাম ভালোবাসি প্রচণ্ড, আপনাদের মধ্যে এমন কেউ নাই যে আই থিঙ্ক গ্রাম ভালোবাসেন না, গ্রাম ভালোবাসে সবাই। সো একটা কাজ করা লাগবে, এখানে কিছু গ্রাম ভালোবাসে সবাই। আচ্ছা, এখান থেকে যেটা করতে হবে, এইটা যেহেতু স্কোয়ার, সো স্টার্ট প্লোয়িং, স্টার্ট স্টার্ট প্লোয়িং। এটা বেকাতারা হয়ে যাচ্ছে, একবারে গ্রাম্য একটা ঘোড়া দিয়ে, যেটাকে হাল চাষ বলে,
ফ্লোকে মাটিটাকে উর্বর করতেছে। ট্রাক্টর একটা সময় হয়তো ট্রাক্টর অবশ্যই হবে, কারণ ট্রাক্টর ছাড়া এটার কোনো গতি নাই। লেটস সি, এদিকে আসি, স্টার্ট স্টার্ট। একটু সময় দিয়ে এটা করতে হচ্ছে, কারণ নাথিং টু ডু, এটাকে করতেই হবে। প্রথম অবস্থাতে গেমের এটা একটু ইন্টারেস্টিং, বাট কন্ট্রোলটা একটু ডিফারেন্ট। কন্ট্রোলটা মানে যেহেতু ঘোড়া, একটু গাড়িটাই হলে হয়তো বা আরও ইজি হতো। এখনই হয়ে যাবে, নো ওয়ারিজ। এই হচ্ছে স্টপ, sometimes there are lots of possibilities, hold F to see all of them to choose one you want. Okay, start plowing. Okay, eta hocche quick navigation type er ar ki, ete kore onek gulo multiple control chole ashbe. Okay, ei ghora ta soja hato soja hato. অলমোস্ট হয়ে গেছে, আরেকটু হলেই হবে। একটু বেকাতারা হয়েছে এদিকে, সমস্যা নেই, এটা হবেই, কারণ
এটা ট্র্যাক্টর না যদিও, আর একটু এই জিনিসগুলো একটু টাফ হয় যদিও। ব্যাক, এটা দের ইজ নো ওয়ে টু ব্যাক। I need to cut down these those weights parts, okay. Enter your home and find a bed, but এটা তো ঘরে রেখে আসতে হবে। ঘরে না রাখলে তো বাইরে পড়ে থাকবে। এটা এটাকে নিয়ে যাই ঘরে, বার্নে যেখানে ছিল সেখানে নিয়ে যাই। বার্নে নিলে আবার বার্নে থেকে বাই করতে হবে, সেটা বাইরেই থাক। ঘোড়াটাকে নিলাম, লিড, কাম 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 হর্স কাম। সো ঘোরার জায়গায় ঘোরা থাকুক। ইটু ক্লোজ, সো এন্টার ইউর হোম অ্যান্ড ফাইন্ড দ্য বেড। আমার আমার বাড়িতে যেতে বলতেছে, আমার বিছানা যেতে বলতেছে। ওয়াও, দিস ইজ মাই হাউস, লুকস গুড বাট অনেক ওল্ড, মানে একটু একবারে পুরনো। একা থাকি আর, কেউ নাই আমার সাথে। গ্লাভস, মগ, বালতি, কাপড় চোপড়, থালা বাসন একা খাই। আলমারি, টেবিল, চেয়ার, সাদা মাটার জীবন, একেবারেই সাদা মাটার জীবন। টয়লেট, দুই টয়লেট, দুইটা রুম, এখানে টুপি, এখানে আলমারি। বাহ, সুন্দর ফ্লাওয়ার, যেহেতু দুইটা ফ্লাওয়ার। লাই ডাউন অ্যান্ড রিজার্ভ রেস্ট। সো রেস্ট, হাউ টু ডু রেস্ট?
এটা খাই। আহ উদয় খেলাম, এটা এত তো পানির। ওকে এটা দরকার নাই। হাউ লং উড ইউ লাইক টু স্লিপ? ওয়ান আওয়ার, ওয়েক আপ 13টা। ওকে সো ওয়েক আপ, আমি ঘুমাই যাই। জুলাই 1945 সাল, নিশ্চয়ই ঘুম থেকে উঠবে। হ্যাঁ কী ব্যাপার, মাথা ঘুরে কেন এরকম? মর্নিং অলরেডি এনাফ উইথ 5 liters ফর ইউ গাইজ, টু মাচ। একটা সাইকেল পরে আছে, বাট কেমন জানি সব মানে দুইটা দুইটা হয়ে আছে। কি চোখে মুখে অন্ধকার দেখে কি মাথা ঘুরায়। ও গড, ও এফ টু পিক, সাইকেল দাঁড় করালাম, ই টু ড্রপ, ই টু রাইড। বাবা রে বাবা রে, এটা কেমনে চালায় ভাই? ওই যাবো, ওকে গেট অফ। বাহ, ও ঘুম থেকে উঠে আর কি ঘুম ঘুম ভাব ছিল। ওকে এর নাম হচ্ছে জনি, লেটস আস ট্রেড এ গিফট ফ্রম বোতল অ্যান্ড ভটকা, তো অন্য জিনিস ভাই, এটা তো খাওয়া দরকার নেই। গুড বাই, লেটস আস ট্রেড করতে। বাপরে বাপ, ওয়েলকাম টু দ্য ফার্মার্স লাইফ, এনিমেলস ফিডিং ক্রপ, ডিসিলিরি ফিশিং, হেই ফ্রোক, হান্টিং উইথ রাইফেল, হান্টিং উইথ ট্র্যাপস, তারপর হচ্ছে কিচেন, ওল্ড এজ, সমিল, অনেক আইটেম। বারে বাবারে, এই দেখেন এখানে কিন্তু একটা মার্কেট, সো মার্কেটে ট্রেড করা যাবে। এবং ট্রেডের জন্য যেটা করতে হবে, এলিমেন্ট ফিলিংয়ে গেলে গরু আছে এরা খাবে, ক্রপসে গেলে ক্রপসের মধ্যে, ওরে বাপরে বাপ, এখানে তো এলিমেন্ট ফিলিং, ক্রপসের মধ্যে আবার দেখেন এখানে কত ভাগ, বাপ মানে অনেক প্রকারের জিনিসপত্র, ক্রপস, তারপরে এরপরে সার দিতে হবে, মনে হয় বীজ ফেলতে হবে, বড় হবে, এই যে ময়লা ফালাচ্ছে কী করতেছে না করতেছে, প্রচুর জিনিস। এবং বিউটিফুল গ্রাফিক্স, মাছও ধরা যায়, হান্টিং, এখানে এই জন্যই বন্দুক বসেছে যে হান্টিং, হরিণ মেরে ফেলছে, কিচেনে রান্না করে খাইতে হবে, হা হা হা, ওল্ড এজ, আই হাই রে, এখানে যাইতে হবে সবাই রে, সবাই ভালো থাকুক। আই এটা কি সোয়া মিল, ও শিট, এটা আমার পছন্দ না। তারপরে এখানে অনেক কিছু আছে, তো ক্লোজ, বাট এখন আমি করবোটা কি, এর সাথে টক করলাম, লেটস আস ট্রেড, ট্রেড করতে গেলে এটা কি সেল, সেল না, সেল করবো না, কি চিল্লাই কেন, সেল ইউর টুলস, ও সেল ইউর টুলস, টুলস বিক্রি করে দিতে বলছে, আচ্ছা সেল ইকুইপ, আচ্ছা আচ্ছা, কাট কাটবে, উড, উড চপিং, সেল ইউর টুলস, বেচে দিছি। ওকে এবার এটাও বেচতে হবে, চিলাচিলি করতেছে। ওকে বাই, হোয়াট, ওয়াই, অ্যালকোহল, অ্যালকোহল বাই করতে বলতেছে। ওকে দেখি কি করতে হয়।
একজন লোক নাই। গেমের গ্রাফিক্স এবং এখানে কোনো মার্কেটে মার্কেট আছে বাট লোক নাই। হ্যালো ম্যাম, হাউ আর ইউ, নাইস টু সি ইউ, দেখে ভালো লাগছে। আচ্ছা এখানে কী বিক্রি হয়? অ্যালকোহল, লেটস আস ট্রেড বিয়ার। আর একটা হচ্ছে এটা 50 পয়সা 40 পয়সা আছে, এটা কিনলাম একটা। ওকে রিটার্ন টু দ্য হোম, সো বাসায় চলে যাই, বাড়ি রাইড, রিটার্ন টু দ্য হোম। ব্যাপারটা করাত কুড়াল বেচে দিয়ে এই জিনিস কিনলাম। ওকে ভাই, কই ঢুকলাম এটা? ও ভাই, এটা তো আমার বাড়ি না। এখানে ম্যাপ, আচ্ছা আচ্ছা, রাস্তা ভুলে গেছি, রাস্তাটা প্রথম যেহেতু। এবার ডানে ডানে ডানে, প্রথমবার এরকম হবেই, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ রাস্তাঘাটগুলো আস্তে আস্তে দৈনন্দিন পরিচিতি রাস্তা হয়ে যাবে। নো ওয়ারিজ, তো যাই। বাহ, প্যাডেল মারতে মারতে যাচ্ছি, আহা কি আনন্দ। বা বাবা, এখানে কিচেনে ক্যারিয়ারও আছে। এই গেছিলাম, এখন আমার কিন্তু ফুড খাইতে হবে এবং পানিও খেতে হবে। ম্যাপ, বাইরে ভাই, এটা আমার বাড়ি না, এত দূরে বাসা। এখানে ট্যাঙ্ক নাকি এটা? হোয়াট দ্য হেল, ট্যাঙ্ক বাইরে ভাই, দরকার নাই ট্যাঙ্ক টুম দেখার। আকাশ, কি সুন্দর আকাশ, হচ্ছে পাখি উড়ে। যাচ্ছি, লোহারগুলোর টেক্সচারগুলো একদম নতুন, মানে পুরো ইয়ার মতো, অরিজিনাল ইয়ার মতো, লোহার মতো, দেখা যাক। এইখান দিয়ে গেলাম, এ মুরগি, এ মুরগি তোর দিছে, গেট অফ, এই ফালাই দিছে। ওকে, সো ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইউর ওয়েল, এটা তো হোয়াট বিয়ার, এটা তো ওয়াটার কই, ওয়েল, এই যে পাইছি।
eat something from your storage. So eat something from your storage. এটা আমাদের ঘরের ভিতরে স্টোরেজ, যেহেতু এটা কিন্তু ব্যাকপ্যাক, সো ব্যাকপ্যাক আর স্টোরেজ কিন্তু এক না, আমি আগেও বললাম, বাট মাই মিস্টেক ছিল যে ব্যাকপ্যাক থেকে একটা কী জানি খেয়ে ফেলছি, এটা আসলে স্টোরেজ না, এগুলো কোনো স্টোরেজের মতোই দেখতে, বাট এগুলো কোনো অ্যাক্সেস নাই। এইখানে একটা দরজার মতো আছে, আই থিঙ্ক এই যে কোনাতে দেখেন, কোনাতে ডান দিকে কোনা যখন ই টু ওপেন, সো দিস ইজ দ্য স্টোরেজ, সো কনজিউম লাই ডাউন অ্যান্ড রেস্ট, সো রেস্ট নিতে বলতেছে আমাকে, স্লিপ অ্যাকসেপ্ট, September 10, 1945. Oh my god, shit. Shit. হাই 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 হাই, ঘোড়া আছে এখানে, ঘোড়া আছে, গরু আছে, আই কাম কাম কামন 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 কামন, ও শিট, আমার মুরগিগুলা, আই হাই রে, মুরগিগুলা সব শেষ, শিট 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 শিট, ও গড, পানি পানি পানি, পুট দ্য পুট আউট দ্য ফায়ার 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 ফায়ার, এই ঠাটা পড়ে ফায়ার, আগুন লেগে গেছে, ঠাটা পড়ে আগুন লেগে গেছে, ড্রিঙ্ক ড্রিঙ্ক ফ্রম হোয়াট, ফিল বাকেট, ওকে তোমারটা বাঁধা তো, ফিল বাকেট ই, তার মানে যে ঠাটা পড়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাই হাই রে, আমার বাণটা শেষ, চালের উপরে কেমনে দিব, ভাগ্য ভালো যে ভাই আমি গরু এবং গরুটা কোথেকে আসলো, গরু তো ছিল না, মুরগি গরু, মুরগি আর গরু, মুরগি দেখছি বাট গরুটা মনে হয় নতুন, এগুলোকে না বের করলে কিন্তু সবগুলো মরে যেত, আর এই যে রাতের বেলা ঘুম থেকে উঠে ঘুমের বেলায় অন্ধকারে ওই চোখে দেখে না, মাথা ঘুরে, ফাইনালি ডান, ফাইনালি থ্যাঙ্ক গড, সো September 10 অঘটনটা ঘটলো, September 1945 হাতে হাতুড়ি, রিপেয়ার দ্য ড্যামেজ বিল্ডিং বিল্ড অ্যান্ড আউট হাউস, সো রিপেয়ার দ্য ড্যামেজ বিল্ডিং, সো এখানে এটা ড্যামেজ বিল্ডিং বলতে বার্ন হাউস যেটা এটাই বোঝাচ্ছিল, বার্ন হাউস, সো এখানে এগুলো শেষ, আই নিড টু সেভারেল প্ল্যাঙ্ক ফার্স্ট, সো প্ল্যাঙ্ক মানে কাঠ, সো কাঠ যেহেতু নাই, সো কাঠ নিয়ে আসতে হবে আগে, ই টু ওপেন, ওকে সো একটা এফ টু পিক আপ, পাঁচটা দশটা কাঠ নিলাম, দশটা কাঠ নিয়ে জেড, ওকে তার মানে হচ্ছে এইখানে এইখান থেকে এইটুকু ড্যামেজ, দিস ইজ রিয়েলি গ্রেট, ওকে সো প্রচুর কাঠ লাগবে যা দেখা যায়, এত কাঠ পাবো কই, হ্যাভ টু পিক আপ,
This is good. চালটাকে তো বারবাদ হয়ে গেছে, মুরগি পক পক করতেছে, চালে উঠতে হবে, চালে 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 মই 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 টেক। ওকে to pick 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 it is unlimited I think yes this is unlimited this is it is unlimited hota ke this is really great karon hole gas katte katte dom bere jeto gas kete tar pore eta tori korte hoto so etar upor uthi chaler upore la 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 chaler upore stop step off space সো ড্যামেজ তো অনেকখানি হয়েছে। ড্যাম এখন নামবো কেমনে? ও নো শিট, এখন তো নামতে গেলে হাত পা ভাঙবে। আই মাই শিট ম্যান, হোয়াট শিট, হে ডুড আমাকে মইটা তুলে দাও। শিট, বাঁচছি রে ভাই, ফল ড্রপ নাই মানে পড়ে গেলে হোয়াট দ্য হেল। স্টেপ রাখতে গেলে ও ওকে, মই তো মানে পুরো রিয়েল ফিজিক্সের মতন একটা, আমি তো কাট নিয়ে ফিরছি, কাট নষ্ট হয়নি, এখানে নষ্ট হয়েছে চাল। সো চাল 30টা আছে অলরেডি, সো এত চাল লাগবে না, তারপর পিক করি যদি লাগে। চাল তো নাই, তার মানে এটাও 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 লিমিট। শিট ম্যান, আমার কাছে তো অনেকগুলো পাত্তা। ভাবিছে এগুলো থাকুক, কারণ আমি দৌড়াতে পারতেছি না এত কাট কুট নিয়ে, কারণ আমার আপাতত ইয়া লাগবে না, এই কাট লাগবে না, কারণ চাল নষ্ট হয়েছে এখানে, দ্যাটস ওয়াই। ওকে, হোয়ার ইজ মাই হ্যামার? আই নিড হ্যামার। পড়ে গেছি, মই দিলাম তো পাইনি দুই দুইবার। আচ্ছা মইটাকে আপাতত সরাই রাখি, মইটা আপাতত এই মইটা ঝামেলা করতেছে, মইটা নিলাম। থাক এখানেই থাক। আচ্ছা, ইউ ক্যান পুট দ্য লেটার হেয়ার বিল্ড অ্যান্ড আউটেজ, সো বিল্ড অ্যান্ড আউটেজ, বিল্ড অ্যান্ড আউটেজ।
প্ল্যাঙ্ক লাগবে, প্ল্যাঙ্ক বিশটা নিলাম, দেখছি আরো প্ল্যাঙ্ক লাগবে, মানে কি হাফ মনে হয় সমস্ত বাথরুম নাকি, বাথরুম টাথরুম হবে তো, পিক 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 পিক, শেষ কাঠ, তার মানে কাঠ শেষ হয়, ও গড কাঠ শেষ হলে তো আমাকে কাঠ তৈরি করতে হবে, সো বেল 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 এই সাইড বেল বেল বেল, একটা চাল লাগবে সম্ভবত, এত কিছু নেই, আচ্ছা টিন নাই, সো টিনের জন্য আই থিঙ্ক চালটা হয় নাই, সো যেটা করতে হবে টিন লাগবে, টিন পাবো কই, টিন 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 কোথাও টিন টিন কি পড়ে আছে কোনো, টিন এই যেটা পাইছি, এফ টু পিক আপ, মতো পাঁচটা, ও শিট, এক মানে ভাবছিলাম কতগুলো জানি আছে, একটা মতো পাঁচটা টিন, ওকে সম্ভবত মইটা আনতে হবে কারণ মাথার চালে উঠতে হবে, এটা মই নিয়ে দেখি হয় কি না, সো লেটস গো, এই যে মইটা আমার হাতে লম্বা মই, লা 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 লা, মই নিয়ে যাচ্ছি, ওকে What the hell? এটা তো আবার চালের উপরে টিন লাগে না, এটার উপর লাগে আবার লাইক প্ল্যাঙ্ক, এখানেও প্ল্যাঙ্ক লাগে, এখানে কাঠ গ্লাস তাহলে ফালাই দিই, এই কনফার্ম, যেহেতু আপাতত এখানে প্ল্যাঙ্ক লাগ টিন লাগতেছে না, সো এখান থেকে পাঁচটা কাঠ নিলাম, আবার যদি লাগে তাহলে দেখা যাবে আবার আসবো, ই টু স্পেস লাভ দি, এনাফ উইথ দ্য লেবার টুডে ফুলফিলি ফাইন্ড মি এ বোতল, ওকে প্রেস জে টু ওপেন ইউর জার্নাল, সো উইন্টার প্রিপারেশন অ্যান্ড ডিফিট অ্যালকোহলিজম, উইন্টার প্রিপারেশন লুক ফর দ্য হেল্প ফর পজ মেনু অ্যান্ড অনেক কিছু দেখাচ্ছে দরকার নাই আপাতত, This is the red one. His action is reaction with jealousies. Dealers are represented here. It controls when you old age arrives. তার মানে কি আমি বুড়া হয়ে যাচ্ছি এরকম? Maybe yes. কই এসে ফালাইলো মারে?
I'm done with sitting the okay cold rain সমস্যা নাই এখন যেটা কাজ সেটা হচ্ছে লেটস সি এখানে কি এটা ধরছে হারভেস্ট অ্যাপেল উইথ গেট अराउंड द ফল ফল এটা হবে না এখন ওকে সো ট্যাব ওপেন 7টা বাজে জার্নাল Where is my horse? Guru, Chagol, Amonki, Je, Amar, Ghoda. Koi galo shobai. মুরগি ধরেছি দেখেন ভাই আমার হাতে একটা মুরগি যা ছেড়ে দিছি আচ্ছা যাই হোক সো এখন অবজেক্টিভটা কি অর ওভেন এ বিয়ার একটা জিনিস খেতে বলতেছে সো এটা তো ওয়াটার তো এখানে আমার টেস্টের মধ্যে জানি কি ছিল নাই খেলাম ওয়াও স্টোরেজ তো অনেক কিছু আছে স্টোরেজে সল্ট আছে ভটকা জার বোতল চিনি চাপাতা গাজর মাংস মুরগি পেঁয়াজ তারপরে বাটার মানে মাখন এবং পারুটি এটা কি জার এটা বোতল ওকে সো হোয়াট ক্যান আই ডু এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে আই নিড টু রিপেয়ার ফার্স্ট সো রিপেয়ার করতে হবে এটা আমি যেখানে ফ্লো করছিলাম রাইট এই জায়গাটা ফ্লো করছিলাম এই জায়গাটা এখন ঘাস মাস উঠে গেছে কেমন হয়ে গেছে বাট আমার ঘোড়া টোড়াগুলো গেল কোথায় ওকে এটাকে রিপেয়ার করি ট্রাক্টরটা রিপেয়ার পানি খাইতে হবে পানি
সো থ্যাংক ইউ সো মাচ আজকে পর্ব এ পর্যন্ত আজকে পর্বটার পরবর্তীতে পর্বতে অনেক টিউটোরিয়ালের অনুযায়ী বা অনেক কাজ আছে যেগুলো আসলে ম্যানুয়ালি এবং এখানে ইন্ডিকেশনটা একটু কম যেগুলো অ্যাজ ইউজুয়াল ইন্ডিকেশন থাকে সেগুলো না সো ইন্ডিকেশনটা জায়গা থেকে এগুলো বের করতে হবে বিশেষ করে এখানে গেমের যে বিশেষত্ব সেটা হচ্ছে একটা ফার্মার লাইফের জীবনী এখানে ফার্মিং না ব্যাপারটা পুরা কমপ্লিট নট ফোকাস অফ দ্য ফার্মিং ইটস আ লাইফ অফ ফার্মার এটা একটা ফার্মারের জীবন কীরকম হতে পারে অ্যাজ অ্যান এক্সাম্পল এটা মানে একটা উদাহরণস্বরূপ সবারকে সব ম্যাক্সিমাম ফার্মারের যে এরকম হবে ব্যাপারটা এরকম না মানে সব ফার্মারের জন্য যে এরকম তা না মানে ব্যাপারটা এরকম যে একাকিত্ব একটা ফার্মার এরকম লাইফে সে কী করতে পারে বা কী হয় দ্যাটস দ্য পয়েন্ট সো থ্যাংক ইউ পরবর্তীতে আবার ভিডিও দেখা হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে গেম প্লে এবং একটা জিনিস বলি গ্যাস সিমুলেটর যেটা গ্যাস স্টেশন সিমুলেটর ওদেরই কিন্তু এই গেমটা বানানো এবং ওদের জায়গা থেকে দ্যাটস ওয়াই আই এম ইন্টারেস্টেড টু প্লে উইথ সো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করার জন্য ঘুরে আসবেন অন্যান্য প্লেলিস্ট থেকে এবং সেখানে গিয়ে আপনারা দেখবেন কমেন্ট করবেন অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সি ইউ সুন টু দ্য নেক্সট ওয়ান দিস ইজ ইনসিডেন্ট এক্স সাইনিং অফ